ইলিশের মতো দেখতে সার্ডিন ও চন্দনা মাছ, তবে স্বাদে রয়েছে বেশ ফারাক। কিছু অসাধু ব্যবসায়ী এসব মাছকে ইলিশ বলে চালিয়ে দেয়, আবার সব ইলিশের স্বাদও ভালো হয় না। বাজারে গিয়ে ভালো ও স্বাদের ইলিশ কেনার জন্য জেনে নিন কিছু টিপস। ইলিশের পেট এবং পিঠ উভয় অংশই সমান বাঁকানো হয়, কিন্তু সার্ডিনের পেটের অংশ পিঠের থেকে বেশি বাঁকানো থাকে। সার্ডিন বা চন্দনা থেকে ইলিশের আকার বেশ বড় হয়, 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয় সার্ডিনের দৈর্ঘ্য। অন্যদিকে ইলিশ 75 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সার্ডিনের মাথার আকৃতি ছোট ও অগ্রভাগ ভোঁতা, ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সূচালো। ইলিশ নাকের কাছে নিলে ইলশে গন্ধ পাবেন, কিন্তু সার্ডিনে তা পাবেন না। ইলিশের আকার যত বড় হবে স্বাদও তত ভালো হবে। আবার যদি ডিম ছাড়া ইলিশ কিনতে পারেন তাহলে ইলিশের স্বাদ থাকবে অটুট।